আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি ক্যারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের উদাহরণ 49 পেজের সমাধান। বন্ধুরা, যারা আমার আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই ক্লাসগুলো দেখে আসবেন। বিশেষ করে যেমন অধ্যায় আপনাদের যে অধ্যায়ের ম্যাথগুলো আছে, 3 নম্বর এবং 2 নম্বর কোশ্চেনগুলো অনেক কঠিন টাইপের একটু, আপনি আমাদের আমার ক্লাসটা দেখে আসবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। সেখানে আমি একটি ছবি দিয়ে সবগুলা ম্যাথ সলভ করে দিয়েছি, দেখে আসবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুরু করব 3 নম্বর ম্যাথটি। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখানে আছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 1 নম্বর সমাধান। এখন এটা কিন্তু সূত্রের সাহায্যে বলছে, সূত্র না বললে কিন্তু একটা জিনিস, সেটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ। দেখেন এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। যেহেতু আপনি এই দুটা নিয়েই কাজ করবেন, সেহেতু আপনি এটাকে একটু ব্র্যাকেটে আলাদা করে নেন। এক্স প্লাস ওয়াই থাকলো, এক্স মাইনাস ওয়াই থাকলো, এটা একটু ব্র্যাকেটে আলাদা করে নেন আর বাকি মানটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে থাকলো। দেখেন এখানে আপনি কিন্তু এই দুটাকে আলাদা করে নিচ্ছেন আর এটা আলাদা থাকলো। এখন কথা হলো আপনি এটা আলাদা কেন করলেন। দেখেন এর পাওয়ারটা কিছু নেই, মানে অন আছে, এরটা অন আছে, অর্থাৎ সেম টাইপটা একজ্যাক্ট হবে। আর যারা পাওয়ারটা বেশি সে একটু আলাদা হয়ে যাবে। এর পাওয়ার অন, এর পাওয়ার অন, তাহলে এক্স এক্স যেটা একই রকম, ওয়াই ওয়াই একই, তার প্লাস এবং মাইনাস একটা একদিকে নিয়ে আসছি। এখন দেখেন সূত্রটা আপনারা জানেন যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হলো স্কোয়ার মাইনাস স্কোয়ার। যদি সূত্রের বাম পাশ থাকে তাহলে ডান পাশ লিখতে পারবো, ডান পাশ হলে বাম পাশ লিখতে পারবো। দেখেন এটাকে এ মনে করেন, এটা এ, এটা বি, এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি লিখবেন আপনি স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে এ মানে আসলে কি আপনার এক্স, তার স্কোয়ার স্কোয়ার, আর ওয়াই মানে বি মানে ওয়াই স্কোয়ার, আর এখানে বাকিটা বসে গেল আসতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। চাইলে আপনি এখানে মানে ব্র্যাকেট না দিতে পারতেন, তাহলে লাইনটা এক লাইন হয়ে যেত। আমি দেখাই দিলাম এরকম, এই যে জাস্ট ব্র্যাকেট না দিলে কিন্তু এক লাইন হয়ে যেত, আর কিছু করা লাগতো না, শেষ। আমি একটু ভেঙে দেখালাম আপনাকে স্কোয়ার মাইনাস স্কোয়ার, যেহেতু ছোটো অঙ্কের জন্য দেখাই দিলাম এটা, আর বাকিটা পাশে আবার বসে গেল। আবার দেখেন এ মাইনাস বি, এ প্লাস বি, এ মানে এখানে এক্স স্কোয়ার, এখানে এ মানে কিন্তু এক্স ছিল, ব্র্যাকেটের মধ্যে সেটা বলবে, কিন্তু এ মানে এখানে এক্স, আর এখানে এ মানে কি, এখানে এ এটা বি, এটা এ এটা বি, এখানে এ মানে কিন্তু এক্স স্কোয়ার, এ মানে কি এক্স স্কোয়ার, এ মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার, এ মানে কি এক্স স্কোয়ার, তার স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি মানে কি ওয়াই স্কোয়ার, তার স্কোয়ার। এক্স এর পাওয়ারটা গুণে 2 2 গুণে 4, এক্স এর পর ওয়াই এর পর 4, এগুলো আমাদের প্রথম অঙ্কটি। আমরা এখন করবো 2 নম্বর ম্যাথটি। এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান আর স্কোয়ার প্লাস ওয়ান। এখানেও দেখেন আপনি এটার পাওয়ার অন আছে, এর পাওয়ার অন আছে, তো এটা সেম টাইপের, তাহলে একটু কষ্ট করে আমি এটাকে আলাদা করে ব্র্যাকেট দিয়ে নেন। এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান এটাকে আপনি আলাদা করে ব্র্যাকেট দিয়ে নেন আর বাকিটা এখানে থাক। এ প্লাস বি এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেম সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। দেখো বাম পাশে গেলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যখন এই মানটা থাকে এই মান লিখি, এই মান থাকলে আমরা এই মানটা লিখি, এটা এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাকি মানটা বসে গেল স্কোয়ার প্লাস ওয়ান, এটা স্কোয়ার তো স্কোয়ারই বসে, ওয়ান এর স্কোয়ার তো ওয়ান, ওয়ান এর স্কোয়ার করলে কি হয় ওয়ান হয়ে যায়, তাহলে মাইনাস ওয়ান বসে গেল, এখানে স্কোয়ার প্লাস ওয়ান বসে গেল। দেখো এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে আবার এটা স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে এখানে এ ফোর মাইনাস ওয়ান, এগুলো আমাদের 2 নম্বর অ্যান্সারটি। এখন আমরা এটা কিন্তু সূত্রের সাহায্যে, বন্ধুরা খুব খেয়াল করবেন, এটা কিন্তু বলছে সূত্রের সাহায্যে। এখন যদি সূত্রের সাহায্যে না বলতো তাহলে আমরা একটা নিয়ম দেখা যায়, সূত্র যদি না বলতো, সূত্রের সাহায্যে না বললে কী করতেন তখন, সেটা দেখেন। এটা কিন্তু সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে না বললে তখন কী করতেন, তখন গুণ করতেন, তাহলে এটা এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এটা দিয়ে দুটাকে গুণ, একটা ব্র্যাকেট দিয়ে আলাদা, আমি এক লাইন করলাম না, এক লাইন আলাদা করে পরে করবেন, দেখাই দিয়ে ক্লিয়ার করে। তাহলে আপনি এখান থেকে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইটাকে আলাদা করে নেন, বাকিটা বসে গেল, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু ওয়াই, খুব খেয়াল করবেন
x into x x square x into minus y minus x y y into x then x y then only plus y into minus y y square बाकी मानते हैं बसे गल एक्स स्क्वायर प्लस आई स्क्वायर बसे गल एन क्या हल एखान अपनी जोग वियोग करा पाला एक्स वाई एक्स वाई बाद हो गल एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर और एखान थक एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर ये क्यों बाद हो गल प्लस करेंट बाद काटाटी करो जाए क्योंकि ओके क्यों जाए अनेक बार बोलते दुई चार बु दुई एक के दुई दुई दुगुरु चार एरक लेखार स्कोप थे और जो अपनी माइनस टू प्लस टू एखे तो काटने मैडम अपना भूल हो तो अपनी काटसें यह एखे तो अन लेखार स्कोप नहीं सो जो विगर मध्य काटाटी जाए बी एखान तो सूत्र दी ना तुण करते हैं सूत्र हम सूत्र करते दिए ये दिए दूटा के गुण एक्स स्क्वायर एक्स फोर एक्स स्क्वायर एक्स स्क्वायर इंटू एक्स स्क्वायर दूटा एक्स थी एक बढ़े दुई दुगुण दिए दुई चार मन सब पावर जो है एक्स स्क्वायर एक्स फोर एक्स स्क्वायर इंटू वाई स्क्वायर प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर कारण एखे एरो प्लस एट माइनस वाई स्क्वायर एक्स स्क्वायर आगे एक्स लिखुन एक्स स्क्वायर वाई स्क्वायर वाई स्क्वायर वाई स्क्वायर प्लस माइनस माइनस वाई फोर ए काटाटी हल एक्स फोर माइनस वाई फोर हेलो हमें सूत्र ना बोले আমি দেখালাম কারো যদি আপনাকে কখনো বলে যে সূত্র সাহায্য করো তাহলে ওই নিয়মটা করতে হবে সূত্র না বল মানে সূত্র সাহায্য ছাড়া বলে এটা করতে হবে আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ।